প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। খবর প্লাস নিয়ে আমি শ্রীতপা রয়েছি আপনাদের সঙ্গে লকডাউন স্পটলাইট নিয়ে। এই মুহূর্তে রয়েছে আমি একটি বাজারে, আমার ঢিলছড়া দূরত্বে রয়েছে বরানগর থানা, আর যেখানে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে বাজার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে 6টার পরেও খোলা রয়েছে বাজার। সেই বাজারের চিত্র এই লকডাউনে দেখাবো আপনাদেরকে, কিন্তু তার আগে দেখাবো যে কথায় ভরে থাকে এই চৈত্র মাসের শেষ সপ্তাহ সারা কলকাতায়, তা হলো চৈত্র সেল। সেই চৈত্র সেলের বাজারে এই মুহূর্তে ডানলপ সুপার মার্কেটের চেহারাটা ঠিক কীরকম সেই নিয়ে দেখাবো একটি প্রতিবেদন। বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখকে ঘিরে কত আশা আকাঙ্ক্ষা থাকে মানুষের মধ্যে এবং তার সাথে জড়িয়ে রয়েছে কত আনন্দ। পয়লা বৈশাখটা আসে বাঙালির নতুন একটা বছর, নতুন একটা ক্যালেন্ডার, নতুন পঞ্জিকা, কিন্তু এই করোনা ভাইরাসের জেরে সমস্ত যেন স্তব্ধ করে দিয়েছে। পঞ্জিকা তৈরি হয়েছে, পঞ্জিকার বিক্রি নেই, ক্যালেন্ডার ছাপানো হয়ে গেছে, ক্যালেন্ডার নেওয়ার লোক নেই। এই হতো অবস্থায় এই ডানলপ যে সুপার মার্কেট, এই সুপার মার্কেটে চৈত্র মাসের শেষ শনিবার, আজকে আগামীকাল আবার রবিবার, সেই জায়গায় দাঁড়িয়ে এই গম গম করা এই ডানলপ সুপার মার্কেট যেন একেবারে শ্মশানের নিস্তব্ধতা ছাড়া আর কিছুই নেই। দোকানে কিন্তু পরপর সব দোকান, সারি সারি দিয়ে দোকান এবং এমাতা থেকে সেমাতা দোকান, দোকান আছে কিন্তু দোকানদার নেই, খদ্দের নেই। পুরো ডানলপ সুপার মার্কেট প্রতিদিন সকাল থেকে সন্ধে অবধি যেভাবে ঠাসা মানুষের ভিড় থাকতো, মানুষের কলরব থাকতো এই ডানলপ সুপার মার্কেট, সেই ডানলপ সুপার মার্কেট কিন্তু একেবারেই শূন্য, জনমানব শূন্য এই ডানলপ সুপার মার্কেট। রাত পোহাবে রবিবার, তারপরেই পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখকে ঘিরে যে উন্মাদনা বাঙালির মনে, সেই উন্মাদনা যেন কোথায় করোনাতে হারিয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা চালাচ্ছেন যাতে করে মানুষ কিছু একটা করতে পারে। একদিকে যেমন ফুলের বাজার খুলে দিয়েছে, পাশাপাশি দুধ ব্যবসায়ীরা যে লস না খায় তার জন্য মিষ্টির দোকানগুলো একটা নির্দিষ্ট সময় খুলে দিয়েছে। আমি একটু কথাও বলে নেব, আপনি কত বছর এই ডানলপ সুপার মার্কেটে রয়েছে? আমি 26 বছর আছি। 26 বছরের ছবিটা আর আজকের ছবিটা একটুখানি বলে। আমি 26 বছরের থেকে আমি এখানে এরকম অবস্থা দেখিনি। আমাদের একটা ডানলপ সুপার মার্কেট ডি ব্লক, আমার নাম প্রশান্ত মাইতি। এখানে এই যে লকডাউন চলছে, আমার জীবনে তো আমি এই প্রথম দেখলাম। সামনে পয়লা বৈশাখ, সমস্ত আমাদের নষ্ট, কোনো দোকানদার এখানে কোনো দোকানও খুলছে না। মাঝে মাঝে একটু এসে দেখা করে যায় যে কেমন আছেন, কী অবস্থা আছে। আমি একটু ভালো আছি, চুপচাপ আছি, পাশে খাবার দিচ্ছে, এইটা খাচ্ছি। আমার তো সুন্দরবন বাড়ি, আমি বাড়িও যেতে পারছি না, এখানে 24 ঘন্টা পড়ে আছে আর সমস্ত দোকান বন্ধ। খাওয়া দাওয়া পেতে অসুবিধা হচ্ছে না? এখানে পাশে এই ব্রিজের নিচে ওখানে খাওয়া দিচ্ছে, ওই তারা মাক তরফ থেকে, ওখানে দুপুরে গিয়ে খেয়ে আসছি। পাশে এখানে একটা ওই ব্যাংক আছে, ব্যাংকের নিচে খাওয়া দিচ্ছে, ওখানেও দুটো খেয়ে নিচ্ছি। এইভাবে করে আমার সময় যাচ্ছে। প্রশান্তবাবুর বাড়ি সুন্দরবন, গত 26 বছর ধরে এই ডানলপ সুপার মার্কেটে তিনি ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ডানলপ সুপার মার্কেটের ডি বিল্ডিং, সেটার পুরোটার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রশান্তবাবু। প্রশান্তবাবু মনে করতে পাচ্ছেন না এই রকম শেষ ছবিটা তিনি কবে দেখেছেন, তবে অন্ধকার পেরিয়ে নিশ্চয়ই আলো ফুটবে, এটাই তো ইতিহাস। করোনা ভাইরাস থেকে বাঁচতে সবসময় সরকার প্রশাসনের যে সতর্ক বার্তা সেটা মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, বারবার সাবান দিয়ে হাত ধুন। প্রশাসন আপনার সাথে আছে, আপনার পাশে আছে। চিত্র সাংবাদিক সুপার মার্কেটের চিত্রটা দেখলাম, কিন্তু এই মুহূর্তে আমি রয়েছে একটি বাজারে, যে বাজারে এখনো কিন্তু লোক ভিড় করে রয়েছে লকডাউনে। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, ক্রেতা বিক্রেতাকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, সেই সতর্কতার চিত্র কি ধরা পড়ছে এই বাজারে আমরা দেখব, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই মুহূর্তে বাজার খোলা রয়েছে, যেটা কিন্তু থাকার কথা নয়, কিন্তু বাজার খোলা থাকা সত্ত্বেও ক্রেতা এবং বিক্রেতা কি সতর্কতা অবলম্বন করছে, সচেতনতা অবলম্বন করছে, কি চিত্র দেখতে পাচ্ছ তুমি এখানে? একেবারেই ঠিক যে আজকেই মুখ্যমন্ত্রী বলেছেন নবান্নে, যে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত
বাজার দোকান হাট সব খোলা থাকবে। সাধারণ মানুষের কেনাকাটাতে যাতে কোনো অসুবিধা না হয় এবং যে সমস্ত মালপত্রগুলো আসার সেগুলো যথাসময়ে আসবে, পুলিশ সেখানে সহযোগিতা করবে। এই করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীর মাথা যন্ত্রণার কারণ হয়েছে। দেশ এবং রাজ্য প্রতিটা স্তরেই দেখছি তীব্র সতর্কবার্তা বারবার দেওয়া হচ্ছে, সরকার প্রশাসন সামাজিক সংগঠন। এই বাজারের ছবিটা একেবারেই শ্রীতবে একটা অন্যরকম ছবি আমরা দেখতে পেলাম। আমি আমার চিত্র সাংবাদিক অর্ঘ্যকে বলবো যে এই ফলের দোকান, নীলষষ্ঠী, শেতলা পুজো চলছে, এরপরে পয়লা বৈশাখ। আমি দেখছি দোকানদার দাদা, তিনি কিন্তু হাতে গ্লাভস পরেছেন, মুখে মাস্কও পরেছেন, এবং যিনি ক্রেতা তার মুখেও কিন্তু মাস্ক রয়েছে এবং একটা ডিস্টেন্স বজায় রেখেছে, যেটা বারবার মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ প্রশাসন বারবার যেটা বলার চেষ্টা করেছে যে সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সুরক্ষিত থাকতে হাতে গ্লাভস মাস্ক যেটা পরার সেটা পরুন। আমি আর একজন দোকানদারকে দেখানোর চেষ্টা করব, তারও কিন্তু ঠিক একই ছবি, যে হাতে গ্লাভস পরেছেন, মুখে মাস্ক না দিলেও তিনি রুমাল বেঁধেছেন। দাদা, এই মুহূর্তে বাজার কীরকম, কেনাকাটা কীরকম? এলাকা ঠিকই আছে, বাজার খুব একটা চাহিদা নেই, মুদিখানাই একটু চাহিদা, আমাদের সবজি বাজারে অতটা চাহিদা। ক্রেতারা যখন আসছে আপনার কাছে, কতটা দূরত্ব কিভাবে কি বজায় রাখবেন? দু মিটার দূরে আপনি দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন আমার তো, আমি ভিতরে বসে রয়েছি। এবার সবাইকে বলছি যে এটুকুন, আমাদের বাজার কমিটির তরফ থেকে মাইক লাগানো রয়েছে, দিদির নির্দেশ অনুসারে প্রচার করা হচ্ছে, এই এর থেকে সবাই সচেতন হয়েছে। এই টপিন রোড বাজার, বড়নগরের একটা বড়নগর থানার ঠিক পাশেই টপিন রোড বাজার। সেই টপিন রোড বাজারে কিন্তু আমরা ইতিমধ্যেই চলে এসেছি, মানুষের ভিড় রয়েছে এবং একটু দূরত্ব বজায় রাখার কথা বারবার বলেছে, একটু দূরত্ব, সেই দূরত্বটা একটু মোটামুটি দেখছি। দাদা, এই যে আপনার দোকানে যারা কাস্টমার আসছেন তাদেরকে কি স্যানিটাইজার দিচ্ছেন নাকি হাতে? মার্কেটে নেই, আপনি মার্কেটে স্যানিটাইজার নেই? কোন মার্কেটে গিয়েছিলেন যেটা পেলেন না? আমি সব জায়গায় গেছি, কোন জায়গাটা বলুন, আমরা দেখছি। ডেটল লাইফ বয় গুলো কোনো মার্কেটে সাপ্লাই নেই, ডেটল রাখি, লাইফ বয় রাখি, তো সাপ্লাই নেই। আমি সেই স্যানিটাইজারের কথা বলিনি, আমি বলছি আপনার যারা কাস্টমার আসছে আপনার কাছে মাল নিচ্ছেন, এই যে হাতে হাতে যেটা হচ্ছে, আপনি কি কাস্টমারের হাতে স্যানিটাইজার দিচ্ছেন? না, স্যানিটাইজার নেই তো, আমার আমার ইউজ করার মতো নেই, এমন অবস্থা। হ্যান্ড ওয়াশও নেই, এমন মার্কেটে এখন হ্যান্ড ওয়াশও ক্রাইসিস। আপনার হাতে দেওয়ার মতো স্যানিটাইজার আপনার কাছে? না, বিক্রি করতে পারছি না, এমনকি নিজেও ইউজ করতে পারছি না, কাস্টমার ইউজ করতে। আপনার তো মুদির দোকান, মুদির দোকানে তো একটা ডিস্টেন্স মেনটেন করার তো একটা বলেছিল যে আপনাদের না সেখানে, আপনার আপনার মা তো উনি, আপনি আপনি মুখে মাস্ক পরেননি কেন? এইমাত্র খুললাম, এখানেই আছে। এইমাত্র খুললেন, আপনি তো এত লোকের সাথে ডিল করছেন, খদ্দেরের সাথে, ওটা যদি ক্যাশ বক্সেই থাকে? না, ক্যাশ বক্সে এই খুলে রেখেছি। এবং সেখানে কিন্তু মানুষ এখনো হ্যান্ড স্যানিটাইজ করার কথা ভাবছেন না, এবং যেখানে বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে সচেতনতার চিত্র আছে, কিছু কিছু ক্ষেত্রে সচেতনতার চিত্র নেই। আমরা এই মুহূর্তে দেখাবো, এখানে একটা পূজো চলছে, সেই পূজোর চিত্র, সেখানে কতটা ভিড় জমেছে সেই চিত্র আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পূজো চলছে, কালী মায়ের পূজো। আমি আমার চিত্র সাংবাদিক অর্ঘ্য চট্টোপাধ্যায়কে বলবো সেই চিত্রটা তুলে ধরতে। এখানে কিন্তু অনেকেই আমরা দেখছি যে দাঁড়িয়েছেন, এখানে এসে কিন্তু সেখানে যথেষ্ট দূরত্ব বজায় রাখছেন না, জটলা না হলেও কিন্তু এখানে খানিকটা ভিড় জমেছে, এবং সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরোহিত পুজো করছেন, তিনি কিন্তু মুখে মাস্ক পরে নেই আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও বাজারের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে কিন্তু মানুষের জটলা রয়েছে, অনেক মানুষ ভিড় করছেন, এবং যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা সত্যিই তোমাকে বলবো যে সেই চিত্রটা একবার তুলে ধরতে। নিশ্চয়ই আমি একটা কথা বলার চেষ্টা করবো। এখানে কি জন্য দাঁড়িয়ে আছে? কি করছে? খাউতে পুজো কোথায়? বাড়ি কোথায়? সামনে বাড়ি কোথায়? এই তো গাছপাড়া, গাছপাড়ায় মন্দির নেই। হ্যাঁ, তাহলে এখানে গেছেন কেন?
তরমুজ কিনেছেন আর কি কিনেছেন? ঠাকুর দেখা হয়ে গেছে, ঠাকুর দেখা হয়ে গেছে, বাড়ি আন। আপনি সুরক্ষিত থাকলে পরিবার সুরক্ষিত। আরেকজনের সাথে কথা বলবো, একেবারে চায়ের দোকান, যেটা বারবার বলা হয়েছে যে চায়ের দোকান ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করবে এবং সেটা সামাজিক দূরত্ব বজায় রেখে, কিন্তু লকডাউন সন্ধে ছটা বেজে গিয়েছে, বাজারের মধ্যে চায়ের দোকান খোলা। চায়ের দোকান মানেই বাঙালির আড্ডা, চায়ের দোকান, এবং সেই চায়ের দোকানে আড্ডা মারতে পিছনের ছবিটা দেখানোর চেষ্টা করব যে এইভাবে মানুষের ভিড়। বারবার মুখ্যমন্ত্রী বলছেন, প্রশাসন বলছেন, আপনি মাস্ক মুখের নিচে রেখেছেন কেন? ওটা কি স্টাইল না কি? আরো একবার বাজারের মধ্যে প্রবেশ করতে এবং সেখানে গিয়ে চিত্রটা তুলে ধরতে, সেখানে মানুষ কতটা সচেতন হয়েছে। এবং অর্ঘ, তোমাকে বলবো যে তুমি ওই পাশে চিত্রটা দেখাও যেখানে মানুষ কেনা বেচা করছে, সেই চিত্রটা আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় আছে কিনা এবং সেখানে বিক্রেতারা মাস্ক ব্যবহার করছেন কিনা এবং বাজারে ঠিক কতটা ভিড় জমেছে। এই মুহূর্তে আমরা একটা দোকানের সামনে এসে উপস্থিত হয়েছে যেখানে দেখতে পাচ্ছি বিক্রেতা কিন্তু মুখে মাস্ক পরে নেই। দাদা, আপনি মুখে মাস্ক পরেননি কেন? বুঝলাম, কিন্তু কিছু করার নেই, আমার তো দোকানদারি করতে হয় না, কথা বলতে হয়। তারপরে হাতে গ্লাভস তো পরেন, কিছু পরি কি করে পরো? গ্লাভস পরলে তো ওই গ্লাভস পরলে তো শ্বাসকষ্ট হওয়ার কথা না, প্লাস্টিক খুলতে পারবো না গ্লাভস পরলে। এই তো এই মুহূর্তে দেখুন আমাদের সাথে যে সাংবাদিক রয়েছেন তিনি ষষ্ঠী এক্ষুনি আপনার সামনে খুলে দেখালো প্লাস্টিক নেওয়া যায় এই হাত নিয়ে, হাতে গ্লাভস পরেই নেওয়া যায়। ষষ্ঠী, তাহলে দেখতে পাচ্ছ সেই চিত্র, যে চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি, মানুষ এখনো সচেতন নয়। আমরা ওখানে দেখতে পাচ্ছি একটি দশকর্মার দোকান, আমরা যাব সামনেই পয়লা বৈশাখ, সেই দশকর্মার দোকানে তোমাকে বলবো সেই চিত্র তুলে ধরার জন্য। নিশ্চয়ই দেখো, যেহেতু সামনেই পয়লা বৈশাখ এবং এই পয়লা বৈশাখকে ঘিরে বাঙালির অনেক উন্মাদনা রয়েছে এবং সেই উন্মাদনা অনেকটাই কিন্তু ফিকে হয়ে গেছে এই করোনা ভাইরাস। এবং যেভাবে করোনা ভাইরাস সারা পৃথিবী, সারা দেশ, রাজ্য জুড়ে যেভাবে ছড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ, যেখানে লক্ষ্মী গণেশ পুজো হয়, কালী মন্দিরে যায়, সেখানে লক্ষ্মী গণেশকে নিয়ে হালখাতা হয়, কিন্তু এবারের পয়লা বৈশাখের ছবিটা একেবারেই বদলে গিয়েছে। একের পর এক যেভাবে করোনার মৃত্যু হচ্ছে, 200 ছাড়িয়ে গিয়েছে এবং আক্রান্তের সংখ্যা 7000 ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কোথাও আর জটলা করা যাবে না, মন্দির মসজিদ কোনো ধর্মস্থানেই নয়। আমি একটু কথা বলার চেষ্টা করবো দাদা, এই যে পয়লা বৈশাখগুলোতে আপনারা এর আগেও তো পয়লা বৈশাখ এসছে, লক্ষ্মী গণেশ বেঁচেছেন, এবছরে বাজারটা ঠিক কীরকম? পয়লা বৈশাখের উদ্দেশ্য দোকান খোলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হলো জাস্ট কিছু মানুষকে দেওয়া, যেরকম মুড়ির প্যাকেট আছে, চাল আছে, এইগুলো আর কিছু না। আর পয়লা বৈশাখে সেরকম বাজার নেই, বন্ধই। কালখাতার বিক্রি আছে? না না, একদমই নেই। প্রত্যাশা অনুযায়ীও বিক্রি হয়নি? না না, মালই তোলা হয়নি কিছু। আমি একজনের সাথে কথা বলবো যিনি যিনি এই দশকর্মার দোকানেই এসছেন, দশকর্মা নিতেই এসছেন। আপনাদের কি বাড়িতে পুজো আছে? হ্যাঁ, আমাদের দোকান আছে আর কি। তো এবার মানে তো বাঙালির তো পয়লা বৈশাখটা একটা বড় উৎসব, তো সেই ক্ষেত্রে একটা হালখাতার ব্যাপার থাকে, তো আমরা সেরকম কিছুই পাচ্ছি না, যতটুকু যেরকমভাবে পাচ্ছি সেইভাবে নিয়ে কোনোরকমভাবে করার আর কি প্রচেষ্টা। যেভাবে করোনা ভাইরাস ছড়াচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হালখাতা, হালখাতা তো মন্দিরেও যেতে হবে নাকি? হ্যাঁ, মন্দিরে যাওয়ার তো একটা ইস্যু রয়েছে, পুরোহিত তো লাগেই অবশ্য। তো আমাদের বাড়ির এক পুরোহিত আছেন যিনি আমাদের রেগুলারই পুজো করে, তো সেই আসবে, দুজনে থেকে পুজো করা আর কি, মানে শাটার ফেলে পুজো করা, এরকমই একটা কোনো পরিকল্পনা আছে। নাহলে বাড়িতে রোজ পুজো হয়, ফুল দিয়ে প্রসাদ দিয়ে হয়, সেইভাবেই পুজো করা।
দিদিভাই তো পয়লা বৈশাখে মোটে মোটামুটি একটু সেজে গুজে দোকানে গিয়ে একটু নিশ্চয়ই বসতেন, তা এ ছবিটা তো বদলে গেল। তা এবারের পয়লা বৈশাখটাকে কিভাবে কাটাবে? এবারে পয়লা বৈশাখ পুরোহিত আর আমি দুজন মিলেই কাটাবো। আমার একটা মানে বুটিক আছে আর কি শাড়ির, তো সেখানে তো খুব বড় করেই হয় সেলিব্রেশন, তো এবারে তো সেরকম কিছু হবে না। আর সেটা আমাদের নিজেদের জন্যই সরকার যেহেতু বলেছে, আমরা সেটা মেনটেন করেই চলছি যে দোকানপাট সব বন্ধ আছে আর কোনো রকম কাস্টমারও ডিল করা হচ্ছে না, সমস্ত রকম নিয়ম মেনেই আমরা যেটুকু সম্ভব সেটুকুই করবো। নিয়ম মেনে পয়লা বৈশাখটা করতেই হবে, নিয়ম মেনে করতে হবে। কিন্তু যেহেতু এই করোনা এবং সেই করোনার জেরে যেহেতু একেবারে বাজার হাট এবং অবশ্যই একটা দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, সেই দূরত্বর জায়গা থেকে বেঁচেই আজকে আমরা দেখছি যে এই টপিং রোড বাজারে যেখানে মাছ ব্যবসায়ীরা বসেছেন একটু কথা বলার চেষ্টা করবো। শ্রীতাবা কি বলো যে এই একটা জমজমার মার্কেট, একদিকে দশকর্মা, একদিকে মাছের বাজার, একদিকে সবজির বাজার এবং একদিকে মুদিখানা, এই অলওভার যে এই ছবিটা, অন্যান্য তুমি বিভিন্ন জায়গায় ঘুরেছিলে, সেখানকার ছবির সাথে এইখানকার যে ছবিটা সেটা কতটা তুমি মেলাতে পারো? বাজারের চিত্র বলতে আমরা স্বাভাবিক দিনে যেরকম চিত্র বুঝি সেরকম নয়, কিন্তু সেক্ষেত্রেও সচেতনতার যদি কথা বলি, লকডাউনের এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও তাতেও কিন্তু আমরা বলবো ততটাও কিন্তু মানুষ এখনও সচেতন হয়নি, এখনও আমাদের সতর্ক হতে হবে। কারণ আমরা বাজারে দেখতে পাচ্ছি যথেষ্ট কাছাকাছি মানুষ দাঁড়িয়ে রয়েছে, নিরাপদ দূরত্বে নেই। অনেক বিক্রেতাকে আমরা দেখলাম যে মুখে মাস্ক পরেননি, হাতে গ্লাভস পরেননি এবং সেখানে কিন্তু নিরাপদ দূরত্বেও নেই ক্রেতা এবং বিক্রেতা। এই সমস্ত চিত্রগুলো কিন্তু বারবার আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, কারণ আমাদের এখনও সচেতন হওয়ার বাকি রয়েছে। আমরা এই মুহূর্তে একজন মাছ বিক্রেতা রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার দোকান খালি, সকালবেলায় কি বেশি ভিড় হয়? সকালও একই, এইরকমই একজন দুজন করে আসছে আমাদের মাছের বাজারে, লোকের সেই জমজমাটার নেই একেবারে। আমরা দেখতে পাচ্ছি যে একই কথা বারবার বিক্রেতারা জানাচ্ছেন, যেখানে কিন্তু একেবারে আমরা মুদিখানার দোকান থেকে শুরু করে দশকর্মার দোকান, মাছ বিক্রেতা, ফলের বিক্রেতা, সবার কাছ থেকে এক চিত্র ধরা পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৈশাখ মাস আসছে, সেই বৈশাখ মাসের সাথে সাথে কি আমাদের সেই স্বস্তির দিন ফিরে আসবে, যে দিনে আমরা অভ্যস্ত, যে স্বাভাবিক পরিস্থিতিতে আমরা অভ্যস্ত? আমরা সেই আশাতেই থাকবো, নব আনন্দে সত্যিই কি আমরা জেগে উঠতে পারবো? সেই অপেক্ষায় থাকবো, আর অপেক্ষায় থাকতে গেলে ধৈর্য ধরতে হবে, সুস্থ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই অনুষ্ঠান আপনাদেরকে সতর্ক করার জন্য, এই অনুষ্ঠান আপনাদেরকে সচেতন করার জন্য। লকডাউন স্পটলাইট এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।